তাহলে রাজবাড়ী। এখানে খেলা আজ কিরকম হবে মোটামুটি? খেলা আজ আড্ডা আড্ডি হবে। হবে হ্যাঁ, নমস্কার সুপ্রিয় কাড়ারসিক ও দর্শক বন্ধু, সবাইকে পুরুলিয়াবাসী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভ সকাল এবং প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো এই অভিনন্দন জানিয়ে আজকে শুরু করতে চলেছি। আজকে জানেন যে এই বছরের প্রথম লড়াই যে সোনাডুঙ্গরি গ্রামে 15ই ভাদ্র শুরু, তো সেই আসরে কিন্তু আজ সকাল সকাল পৌঁছে গেছি। যে 1 নম্বর কাড়ার মালিক আপনারা সবাই জানিয়েছেন যে চান্দড়া গ্রামে সুবোধ মাহাতোর সঙ্গে জোড় হয়েছে, সেই মালিকের কাছে এখনটুকু সাক্ষাৎ করব এবং কতক্ষণে এখানে পঞ্চায়েত কাড়া সে বিষয়ে। তো তার আগে আপনারা বলে রাখি, যদি আজকের লড়াইটা এই 1 নম্বর কাড়া যে শত্রুঘ্ন বাবু এবং এই সুবোধ বাবুর লড়াইটি যদি আপনারা এই ড্রোনের মাধ্যমে দেখতে চান, তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। কারণ যেই মাত্র লড়াই শেষ হবে তার সাথে সাথে কিন্তু আপনারা এই পুরুলিয়াবাসী ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে পাবেন। তো এখনকার মালিকের টুকু সাক্ষাৎ যাচ্ছি আজকে। তো নমস্কার আপনাকে। নমস্কার। তো যাই হোক, আপনাকে সবাই জানে আর কি। তো যাই হোক, এখন কখন পৌঁছালেন এখানে? তারা মোটামুটি 3টার দিকে পৌঁছেছি। 3টার দিকে? হ্যাঁ। তো কতজন এখানে আছে মোটামুটি? হ্যাঁ, কাড়ার গাড়ি বেশি নেই, মোটামুটি জন 20-25 আছে। 20-25? তো চান্দ্রায় তো দেখি মানে 80% মতন রসিক আছে। হ্যাঁ, সবাই আসবে আজ নাকি? সব আজ কি আর থাকে, আজ একদম মানে কুলুপ লাগাই না, গা ঝাড়িয়েছে। আরো আসছে এখন? এখন এখন তো এই শুরুই হইল আছে। এখন কাড়ার মৌসুম কেমন আছে এখন? মৌসুম মোটামুটি ঠিকই আছে, কাড়া অসুবিধা কিছু নেই। তো লড়াইটা কটা থেকে শুরু করবে বলছে? লড়াইটা মোটামুটি দেখো, দর্শক হয়তো একটু রাস্তাঘাটটা ভালিয়ে নিয়ে মোটামুটি 9:30-10টার মধ্যে লড়াই শুরু হবে। 10টার মধ্যে ধরুন 1 নম্বর কাড়ার চান্স আছে না? প্রথম একটা অন্য কাড়া লড়িবে, প্রথম নম্বর না কত বললি? হ্যাঁ, যাই হোক 3 নম্বর হোক আর যাই হোক, তারপরে একটা লড়িবে, তারপর 1 নম্বর কাড়া চালু হবে। তো যেটা আপনার কাড়া রয়েছে, অনেকবার তো লড়েছে জানাই আর কি সবাই, আর কি নতুন করে বলবে। তো শেষ লড়াই কোথায় হয়েছিল এর? মানে শেষ লড়াই হয়েছে গ্রামে হয়েছে, মানসর বাবুর সাথে হয়েছিল আমার গ্রামে, নিজের গ্রামে। হ্যাঁ, এখন এখানে ব্লক হল কি আছে? ওইখানে তোমার গ্রামে প্রথম একবার তোমার পরাজয় হয়েছে, শেষবার জয় হয়েছে। আর বাইরে কতবার খেলেছে? বাইরে তো অনেকবার খেলেছে, বাইরে মোটামুটি 12 হয়ে গেছে। 12? আমরা দেখি যে বাইরে মানে অনেকবার দেখিয়েছি লড়াই আর কি, পাশেও আর কি। কাটা তোমার বাইরে বেশি লড়িছে, গ্রামে তো লড়াই নেই। গ্রামে গত বছরে দুবার লড়িছে, বাকি অন্য বছর জোড়াই হয়নি, তো লড়াই হয়নি, কি করে হবে। দেখি যে হাড্ডা হাড্ডি মানে বাইরেও লাগে কাড়াতে যায় না? কাড়াটা তো আশা করি দর্শককে আজ পর্যন্ত নিরাশ করে নাই। আর এই কাড়াগুলো তো আর কোনো নতুন কাড়া লয় না, এটা দুটোই ধরো শিক্ষিত কাড়া, লড়াইয়ের লড়াই বলতে অনেকবার হয়েছে। হ্যাঁ, কমিটিটা হয়েছে এইটা হয়েছে। তো এখানে প্রাইজ কত টাকা আছে একটু বলে দিন। প্রাইজ আছে 51,000। 51? হ্যাঁ। আর কিছু অফার তো বাদ ছিল না? না, কিছু অফার নেই। যেটা যাই হোক, কমিটি সাধ্য যেটা যদি ভালো বুঝে, ওটা কোনো কমিটির ব্যাপার নাকি? হ্যাঁ, এখান দর্শক মানে মাঠে থাকবেন না স্টেজে? না দেখো, সব দিকে থাকতে হবে, সময়ে খারাপ যখন ঢুকবে তখন হয়তো মাঠেও নামতে হতে পারে। আচ্ছা, মালিক বলে কথা, মালিক তো সেটা মানে আপনাকে হয়তো জেলা কমিটির সম্পাদক হিসাবে অনেক দর্শক জানে। হ্যাঁ, না ওটা অবশ্য সবাই জানে, না জানা বলে কেউ নেই। তাহলে এখানে খেলা আজ কিরকম হবে মোটামুটি? খেলা আজ আড্ডা আড্ডি হবে। হবে? হ্যাঁ। যাই হোক বন্ধুরা, আপনারা সুবোধ বাবুর কাছে মূল্যবান বক্তব্য শুনতে পারেন, যে মালিক বললো যে কাড়ার মৌসুম ভালো আছে, লাগবার মৌসুমে আছে। তো সেই লড়াইটা যদি আপনারা দেখতে চান, অবশ্যই আপনারা দেখতে পান পুরুলিয়াবাসী ইউটিউব চ্যানেলে। আর এই সিজনের লড়াইগুলা যদি মানে ড্রোনের মাধ্যমে দেখতে যান, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেকটা বড় আসর কিন্তু যাওয়ার চেষ্টা করব। আর আপনারা ঘরে বসে অবশ্যই লড়াইগুলা দেখতে মানে দেখতে পাবেন আর কি। যাই হোক, এখন সুবোধ বাবুর কাড়া কেমন আছে সেই ভিডিও এখন দেখুন। নমস্কার। নমস্কার। Oh!
আর